একটা সুন্দর হিসাব দেখায় হ্যাঁ বর্তমানে কর্মসূত্রে আমাকে তিন দিন বাইরে খেতে হলো তো আমি বাইরে খেতে গিয়ে দেখলাম যে প্রতিনিয়ত প্রতিদিন আমার খরচা কত খরচা কত হচ্ছে হুম আমি দেখলাম যে একদিনের খরচা আপনার ধরুন হচ্ছে সকাল সকাল সকালবেলাতে সকাল বেলাতে আপনার হচ্ছে যদি একটা টিফিন করেন নর্মালি একটা টিফিনে আপনি নর্মালি কুড়ি টাকা হুম একদম সিম্পল একটা হিসাব আমি দেখাই আপনাকে এই হিসাবটা দেখানোর কারণ আছে যে আমি সবসময়ের জন্য বাচ্চা মানে ছেলেদের বলুন বাচ্চা কাচ্চা বলুন মানে বাচ্চা কাচ্চা বলতে কি যারা মোটামুটি ম্যাচুয়েট তাদেরকে আমার ওই খুব কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া অর্থাৎ মোটামুটি বাইশ চব্বিশ পঁচিশ বছরে একটা সংসারের দিকে মন গেলে কি হয় সেটাই আপনাদের আমি জানাচ্ছি আচ্ছা তাহলে আমি সকালবেলা টিফিন করলাম হুম টিফিন করলাম কুড়ি টাকা দুপুরে লাঞ্চে আমি ন্যূনতম গড়ে একদিন মাছ মাংস এই সমস্ত জিনিস দিয়ে ধরনের বেচালা ছিল সে বাইরে খায় চল্লিশ টাকা বিকেলে কিছু না গেলেও মুখে একটুখানি টিফিনের কিছু না কিছু দরকার হবে দশ টাকা রাতে আপনি আবার খাবার ধরেন চল্লিশ টাকা টোটাল হলো কত টোটালে আমার এখানে চল্লিশ আর কুড়ি ষাট সত্তর আর চল্লিশে একশো দশ আপনাকে আমি চাক্ষুষ একটা প্রমাণ দেখাচ্ছি একশো দশ টাকা হলো আপনার একটা মানুষের এক বেলা খাওয়া আমি আপনাকে দেখাই আমার বাড়িতে আমরা চারজন গড়ে চারজন ধরেন খাই পোচ বাদ দেন চারজন খাওয়াতে আমার সংসারে চাল বাদে মুদি দোকানে দিতে হয় কত আপনাকে একটা জিনিস আপনাকে দেখায় একদম প্রমাণ দিয়ে দেখায় এই কারণে প্রমাণ দেওয়ার কারণ হচ্ছে আমার যুক্তিটা ঠিক কিনা না পরে আপনি বিচার করে বলবেন এই আমার মুদিখানা দোকানের লিস্ট দেখুন কোনো মাসে যখন বাজার একটু আড্ডু বেঁচে যায় তখন কোনো মাসে ছা দু হাজার কোনো মাসে চব্বিশশো কোনো মাসে তেইশশো কোনো মাসে আবার দু হাজার হ্যাঁ কোনো মাসে আবার চব্বিশশো কোনো মাসে দু হাজার মোটামুটি গড়ে আপনি তেইশশো টাকা করে ধরেন আচ্ছা একটা কথা বলেন তেইশশো টাকায় আমাদের চারজনের সংসারে আমি সবসময় মাছ এইভাবেই করি সুই থেকে নুন পর্যন্ত আমি বলি যে কিছুই যেন মাসের মাঝখানে দরকার না হয় এভরিথিং বাড়িতে এনে রাখার চেষ্টা করি তাহলে সুবিধাটা কী হলো একটা মানুষ যদি পার ডে একটা মানুষ যদি পার ডে আশি টাকা খরচা করে আপনি চিন্তা করেন আশি টাকা আশি ইন্টু নর্মালি তিরিশ দিন আশি ইন্টু তিরিশ দিন তিন হাজার চব্বিশশো টাকা না আপনি ভাবেন একটা ইয়ং মানুষের খাওয়া খরচায় এক একটা মানুষের খাওয়া খরচায় আপনার চারজনের একটা পরিবার চালাতে পারেন চাল বাদ থাকে আমার মুদি বাজারে কথা বলছি একটা পরিবার আপনি চালাতে পারেন আমি আজকে দেখুন এই যে হোটেল থেকে খাবার নিলাম এখানে আছে ডাল টক ডাল একটা ভাজা একটা সবজি একটা চানার তরকারি যাই হোক এটা এই কারণেই বললাম আমার খুব ইচ্ছে হয় যে একটা ছেলে বাইশ থেকে পঁচিশ বছরের মধ্যে তার সংসারের হাল হাল না ধরুক অন্তত নিজের টুকু নিজে বা আমার সামর্থ্য থাকলে বা আমাকে যদি বিয়ে দিয়ে দেয় তাহলে কিন্তু খেয়াল করবেন যে ছেলেটা যাই কাজ করুন একটা মোটামুটি একটা অ্যাভারেজ কাজ করলে তার কিন্তু সেই বয়স থেকে সাশ্রয় হয় আমরা যেই বয়সে পার ডে খরচা করে যেই সমস্ত টাকাগুলো উড়িয়ে দিই তাতে করে একটা সংসার পেতে দিলে তার জীবনটা সুন্দর হয়ে যায় এটা আমার মতামত আমি কারোর সাথে মতামতটা সেমান একটা মিল খুঁজে পাই না সবাই বলে ছেলেদের বয়স হয়ে গিয়ে বিয়ে দেওয়া ভালো কিন্তু আমি দেখেছি আমার খুব ভালো লাগে অনেক পরিবারকে দেখেছি আমি এছাড়া গ্রামের দিকে ফলো করবেন তারা কিন্তু মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ বছরের মধ্যে পুরুষ ছেলেরা বিয়ে করে নেয় এতে কী হয় এতে এই যে বাজে খরচাটা যে খরচাটা একটা ছেলে পার ডে এক্সট্রা করছে বা একা থাকলে যেটা হয় সেইটা দিয়ে কিন্তু একটা সংসারের মার্কেটিং বাজার হয়ে যায় এই কারণে ভিডিওটা করা যে আমার সাথে যদি কারোর মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখবেন যে হ্যাঁ একটা পুরুষ মানুষ মোটামুটি বাইশ তেইশ বছরে যদি একটা চাকরি বা একটা ছোটোখাটো কাজ পেয়ে যায় গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর তার ২৬ বছর বয়সের মধ্যে সংসারের হাল ধরা এবং তাকে বিয়ে থা দিয়ে তার জীবনটা তাকে গুছিয়ে দেওয়া একটা বাবার কর্তব্য হিসাব মতো আর যদি ছেলেকে ছেলে প্রতিষ্ঠিত হয় তাহলে ছেলে নিজে করবে কোনো অসুবিধা নেই